অবাধ্য সন্তান বাধ্য করার কোনো আমল আছে কিনা, থাকলে দয়া করে বলবেন। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কোন মিরাকলিক আমল আমার জানা নাই যে এই দোয়া পড়লে রাতারাতি সন্তান ভালো মানুষ হয়ে যাবে, কারণ বড়ই গেছে, হঠাৎ করে ফজলি আম ধরবে বা আমরুপালি ধরবে, এরকম কোন দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখান নাই। আপনি যে গাছ লাগাবেন সেই ফলই। সন্তানকে যদি অমানুষ হওয়ার মতো করে বড় করেন, তার এমন জায়গা দিয়েছেন সে অমানুষ হয়েছে, শিক্ষা পায় নাই, পারিবারিক শিক্ষা পায় নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই, তো সে উল্টাপাল্টা হবে, তাহলে এখন কি করতে হবে? তাকে ভালো করার জন্য চেষ্টা করবেন, নসিহত করবেন, ভালো পরিবেশে নিয়ে যাবেন, আল্লাহ কাছে চোখের পানি ফেলবেন, এগুলো আপনি করতে থাকেন, আল্লাহ তাআলা চাইলে হেদায়েত দিতেও পারেন, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখবেন। বিশেষ করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিবর্তন করণওয়ালা জাত, তার অন্তরে সবকিছু আছে, বড় গেছে আম ধরে না ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে অসম্ভব কিছুই নাই, সাধারণত হয় না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে করে। আর মানুষের ব্যাপারটা হলো, মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিলে তার রাতারাতি পরিবর্তন হওয়াটা কঠিন কোনো বিষয় না, গাছের মানুষের মধ্যে এই জায়গাটা একটা পার্থক্য আছে, সে আশা আল্লাহর কাছে দোয়াও করবেন, চেষ্টাও চালাবেন, শুধু দোয়া পড়বেন আর অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা না। অল্প বয়সে মাজারের প্রতি আসক্ত হওয়া ব্যক্তির শেষ পরিণতি কি হতে পারে? মাজারের প্রতি, মাজারে আমরা কবরে আমরা যাব কবর জিয়ারত করার জন্য, কবর কবর জিয়ারতের জায়গাটাকে বলা হয় মাজার, জিয়ারতের জায়গাকে বলা হয় মাজার, মানে শব্দের অর্থের মধ্যেই আছে যে সেখানে আমরা কবর হিসাবে জিয়ারত করতে যাব, ওখান থেকে কিছু পাওয়ার জন্য আমরা যাব না, ওটার মধ্যে আকর্ষণের কিছু নেই। কবরে যারা শায়িত থাকেন তারা কারোর কোনো উপকার বা ক্ষতি করতে পারেন না, আমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদেরকে সালাম পেশ করবো, দোয়া করবো। উপকার বা ক্ষতি এটা দুনিয়াতে কেউ কারণটা করতে পারে না, মরার মতো আরো প্রশ্নই উঠে না, এই জন্য ভাই সেখানে কিছু পাওয়ার আশা গেলে সেটা গুণা হবে, এবং সে আশা যদি কারোর সেই দিকে টান থাকে তাহলে তার এই সম্পর্কে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো পাঠ করতে হবে এবং শির থেকে বেঁচে বের হয়ে আসার চেষ্টা করতে হবে, এবং সেখানে কোনো প্রকার শিরকি কাজ করলে ইমান হারা হবে। ভুলে যদি ছোটবেলা কেউ করে থাকে, বড় হওয়ার পর তিনি তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আমি বিয়ে করতে চাই কিন্তু আমার বাসা থেকে বলে পরে ইনকাম বেশি হয়ে নেই তারপরে বিয়ে করো, এটা আমাদের অভিভাবকদের একটা ত্রুটি। আমাদের অভিভাবকদের অনেক অভিভাবক মনে করেন যে অডেল টাকা পয়সা না হলে বিয়ে করা উচিত না, মনে করে যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ অনেক টাকা পয়সা হলে তারপর বিয়ে করতে হবে। দেখুন আমি প্রায় সময় বলি স্ত্রীর মোহরের টাকা আর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা হলে তাকে বাবা মার বিয়ে দেওয়ার জন্য, তাদের বিয়ে উপযুক্ত হয়ে গেলে বাবা মার বিয়ে দেওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে। সন্তান মহর টাকা কোনো মতো জোগাড় করতে পারছে আর স্ত্রীর ডাল ভাতটা জোগাড় করার ব্যবস্থা করে ফেলছে, মাসিক ইনকাম করে, আয় করে, যদি এতটুকু ব্যবস্থা করে তখন বাবা মার উপরে কর্তব্য হয় সন্তান বিয়ের উপযুক্ত হলে তাকে অবিলম্বে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া। যদি তারা না করে, এই কাজটা যদি না করে তাহলে আল্লাহর কাছে তারা অপরাধী হবে এবং গুনাহগার হবে। বিশেষ করে সন্তান যত গুনাহের কাজ করবে এই সবগুলোর গুনাহের ভাগ সন্তান তো পাবে, বাপ মাও পাবে। এজন্য সময় থাকতে সন্তানকে বিয়ে শাদি দিয়ে দিবেন, বিলম্ব করবেন না। বাবা মা যারা আছেন তারা অজুহাত দিবেন অনেক টাকা পয়সা হয়ে নাকি, এগুলো জায়েজ নাই। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।